সোমবারের বিকেলে প্রচারে ঝড় তুলেন পাঁচ নম্বর ওয়ার্ডে বিদায়ী পুরোপিতা তথা আসন্ন পুরভোটে তৃণমূল কংগ্রেসের পদপ্রার্থী তরুণ সাহা। কলকাতার অন্যতম সুপ্রাচীন এলাকা টালা সংলগ্ন পাঁচ নম্বর ওয়ার্ডের প্রতিটা অলিগলি হাতের তালুর মতো চেনা তার। তবু একুশে পুরভোটের আগে আরও একবার জনসংযোগ জারি নিচ্ছেন উত্তর কলকাতা বসেন রাজনীতিবিদ তরুণ সাহা। পুরভোটে প্রার্থী ঘোষণার পর থেকেই বাড়ি বাড়ি গিয়ে প্রচার সেরেছেন তিনি। সোমবার দিন বিকেলে পাঁচ নম্বর ওয়ার্ডের ওলাইচণ্ডীতলা অঞ্চলে তরুণ সাহার সমর্থনে এক পথসভার আয়োজন করা হয়। বিগত বছরগুলিতে নিজের কাজে খতিয়ান তুলে ধরার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমূলক প্রকল্পগুলিকে এই প্রচার সভা থেকে তুলে ধরেন এই দুটি রাজনীতিবিদ। এই পথসভাকে ঘিরে পাঁচ নম্বর ওয়ার্ডের কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সিপিএম, কংগ্রেস, বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দল প্রার্থী দিলেও তাকে বলি নিয়ম রক্ষার বলে মনে করেন তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক তরুণ সাহা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অতীন ঘোষ, তাপস রায়কে দেখানো পথে নিজের অতীতের রেকর্ড ভেঙে আরও বেশি ভোটে জিতবেন বলে আশাবাদী তরুণ সাহা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন সেই জটিলতাকে সরলীকরণ করে আমাদের প্রাক্তন মহানাগরিক ফিরহাদ হাকিম সাহেবও বলেছেন যে ঠিকাকে সরলীকরণ করে কলকাতা কর্পোরেশনের তত্ত্বাবধানে নিয়ে যেভাবে স্যাংশন প্ল্যান দেওয়া যায় সেটা ম্যাক্সিমাম হলে ছ মাস তার মধ্যে আমরা দিতে পারব যদি পেপার স্টিক থাকে। ভোটের বাকি আর মাত্র কটা দিন, সেই অর্থে কি প্রচার সব জায়গায় ছড়াতে পেরেছেন? 100% এক্ষেত্রে এই অঞ্চলটা আমার হাতে তালুর মতো, প্রত্যেকটা কোণ জানি, প্রত্যেকটা গলি জানি, ফলে এমন কোনো জায়গা নেই যে যেখানে আমি পৌঁছতে পারি। মার্জিনের জন্য কতটা আশাবাদী, কতটা গোল দেবেন? বিশ্বাস করি গণদেবতা, গণদেবতা যা দেবেন সেটাই মাথা পেতে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।